হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অর্ডিনারি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, দেখে বুঝতেই পারছো আজকে খাটের ভেতর থেকে সব বের করছি, কারণ ছেলের একটা জিনিস খুঁজছি, তো সেটাই মানে খোঁজার জন্য সব বের করছি। আসলে কোথায় দেখেছি সেটা মনে নেই, তো তোমরা দেখতে থাকো কী কী বেরোয় আমার খাটের ভেতর থেকে। আশা করবো যে ভালো লাগবে ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এই দেখো, এটা বের করার জন্যই এত কিছু বের করা হয়েছে। তো এবার এক এক করে ঢুকিয়ে দিতে, কারণ আমার মনে ছিল না যে কোথায় আছে এটা, তো ওই জন্যই। তো এটা যখন পেয়ে গেছি আর কিছু বের করছি না, কারণ প্রচণ্ড খাট নিয়ে বের করতে দিলে অনেক ধরো রোজগারের ব্যাপার আছে, ওই জন্য কিছু বের করছি না। তো এই আর এই দেখো, এটা হচ্ছে একটা স্পেশাল জিনিস বলতে পারো। এটা আমি আমার নিজের হাতে বানিয়েছি, দেখাচ্ছি তোমাদের। সব জড়িয়ে পাকিয়ে আছে এবারে। এই দেখো, এটা এটা দরজার সামনে ঝোলানোর এটা। তো এটা আমি আমি বিয়ের প্রথম প্রথম বানিয়েছিলাম, মানে যখন কোনো কাজ বাজ থাকতো না তখন আমি এটা এটা বানিয়েছিলাম। তারপর ফটো ফ্রেম বানিয়েছিলাম একটা, আর একটা ওয়ালে লাগানোর ফুল বানিয়েছিলাম। তো তার সাথে সাথে এটাও বানিয়েছিলাম। এটা বানিয়েছিলাম আমি যখন হচ্ছে যখন আসার সূচনা হয়, তো তার দু তিন মাস পর থেকে আমি এটা শুরু করি, এমনকি শেষ করতে করতে আমার ধরো আমার স্বাদের আগ দিয়ে এটাকে আমি শেষ করেছিলাম এটা বানানো। আর মানে প্রচণ্ড কষ্ট হয়েছিল সেই সময়, বুঝতেই পারছো এরকম মানে বসতে পারতাম না বেশিক্ষণ, মানে খুব কষ্ট করে এটা বানিয়েছিলাম। বেশিক্ষণ ধরে বসে থাকলে পরে পিঠের মধ্যে প্রচণ্ড ব্যথা করতো, পেটে ব্যথা করতো, মানে খুব কষ্ট করে এটা বানিয়েছিলাম। তো আমি এটাকে কমপ্লিট করেছি, তার সাথে সাথে তোমার দাদাভাই আমাকে হেল্প করেছিল এটা বানানোটা। তো সব কিছু মানে মানে ওর হেল্পটা ছিল সবসময়, ও মানে ও সবসময় সাহায্য করেছিল। তো দেখো, অনেকদিন আগের তো অনেকটা ইয়ে হয়ে গেছে, এমন একটা হয়ে গেছে। তো তো চলো এটাকে টাঙিয়ে দিই, টাঙিয়ে তোমাদের দেখাই আমি। এটা বের করলাম, আবার খুঁজে পেলাম, অনেকটা ভেতরে ছিল। আর ওটা বের করতে গিয়ে মানে ওটা বাবুর, ওটা বাবুর বাথটব। তো তোমাদের আমি দেখাচ্ছি ওটা, ওটা এখন পাম্প করতে হবে, তারপর ওটা ঠিকঠাক হবে। আর এটা আমি এখন ওটা খুঁজতে গিয়ে খুঁজে পেলাম। দেখো, মানে খুব কষ্ট করে এটা বানিয়েছিলাম বলতে পারো, মানে খুবই কষ্ট হয়েছিল তখন। কষ্ট বলতে ধরো একটা জিনিস বানানোর পর সেটা যদি সাকসেসফুল হয় তো তখন আর কষ্টটা ঠিক মনে হয় না, তো সেরকমই যে তাও মানে খুবই হয়েছিল। ধরো ওই উলগুলো কেটে কেটে বল 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 কর পম পম করা, ধরো ওগুলো করতে গিয়ে করতে গিয়ে মানে হাত পা পুরো ব্যথা হয়ে যেত। এত বেশি টাইম লাগেনি ওটা, মানে সুতোয় গাঁততে তো বেশি টাইম লাগেনি, ওগুলো আর কি ওই পম পম পমগুলো করতে গিয়েই মানে আমার মানে হাল বেহাল হয়ে গেছিলো বলতে পারো। টাঙিয়েছিলাম তখন বাবু ছোট ছিল, তখন আর কি খালি টেনে টেনে টানতো আর ছিটতো, ওই জন্য আমি খুলে রেখেছিলাম। তারপর ধরো একদিন আর একদিনও স্টারগুলো আছে, স্টারগুলো তোর হাত কেটে গেছিলো, তো ওই জন্য তোমার দাদাভাই বললো যে খুলে রাখো, পরে টাঙিয়ে বড়ো হোক তারপরে।
তো খুলে রেখে দিয়েছিলাম, কোথায় যে ছিল তা আমি বলতে মানে আমার মনেও ছিল না আর কোথায় ছিল আমি নিজেও জানতাম না। তো ওর ওটা মানে বাবুর ওই মানে বাথটবটা বের করতে গিয়েই আমি এটা পেলাম। তো দেখলাম আমি তোমাদের সাথে আমি শেয়ারও করি, পেয়েছি যখন তোমাদের সাথে শেয়ার করে দিই, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো তো চলো তাহলে বাথটবটা এখন দেখা যাক কী করা যায়। বাথটবটা দিয়ে বাথরুমটাকে এখন পাম্প করতে হবে, পাম্প করতে গেলেই মানে খুব মানে বিরক্তিকর ব্যাপার, আর ধরো একা একা হয় না, তো ওই জন্যই আর কি দেখি কাউকে বলতে হবে ধরার জন্য। তো চলো ওটাকে এখন রেডি করে, রেডি করলে দেখবে খালি আর এই জন্য ত্যাদ্রামো মানে কী বাদ্রামো করে ওটাই শুধু দেখতে পারবে। তো চলো বাইরে যাই আর দেখি ও কতটা আনন্দ পায়, ছেলে কতটা আনন্দ পায় সেটা দেখবে তোমরা। তো দিদিকে বলেছি ধরার জন্য, দিদি ধরছে আর আমি পাম্প করছি। মানে এই পাম্প করার যে কতটা কষ্টের কি আর বলবো, হাত পত্র পুরো ব্যথা হয়ে যাচ্ছে। তা আমি অল্প একটুই করেছি, দিদি বেশি করেছে এরপরে থেকে। আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কখন উঠবে, এ দেখো উঠে পড়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি। উনি উঠে বসে দেখো লাফালাফি শুরু করে দিয়েছে, লাফালাফি না দেখো করছে কে। দেখো দেখো বদমাইশি শুরু হয়ে গেছে, পেতে না পেতে বদমাইশি শুরু। এটা কি হচ্ছে, হয়ে গেছে বাবু? তাড়াতাড়ি স্নান করো, তাকাও তাড়াতাড়ি। ওটা খুলে দিলি কেন, দেখেছো কেমন হ্যাঁ পা ওটা খুলে দিয়েছে, ওটাকে লাগা তাড়াতাড়ি, হাওয়া বেড়ে যাবে এক্ষুনি। দেখেছো দেখো কেমন বদমাইশি শুরু করেছে, অনেকদিন পরেটা পেয়েছে হাতের কাছে, ওই জন্য একদম মজা লুটে নিচ্ছে। দেখো এখন থেকে উঠবেই না, দেখো সাড়ে দশটা বলছে সরি দশটার সময় বসেছে আর এখন থেকে বারোটা আধা ঘন্টা ধরে ঢালিয়ে যাচ্ছে, উঠতে বলছে উঠবে না। হ্যালো গাইস, তো সকালে বাবুকে স্নান দান করানোর পর তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কারণ একটু কাজ ছিল, তারপর ধরো ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো তো ওসব ছিল, তো সেই জন্য আর কথা বলতে পারিনি। তারপর ধরো এই বিকেল চারটে থেকে শর্ট ভিডিও করছি, তো এখন সন্ধ্যের লেগে গেছে। দেখো অন্ধকার আকাশ, দেখো আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, আর ছাদে এখন আছি কারণ বেশ হাওয়া দিচ্ছে ছাদে, আর আমাদের ঘরে তো গরম, ওই জন্য ছাদেই বসেছিলাম। এই মাত্র বাবুর সব নিচে গেল, বাবু ওর দিদি সবাই নিচে গেল, তো সেই জন্য আমি ভাবলাম যে এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো তোমরা দেখলেই যে আজকে আমার আর কি অত কষ্টের একটা জিনিস আমি খুঁজে পেয়েছি, মানে অত কষ্ট করে বানানো একটা জিনিস খুঁজে পেয়েছি। তারপর ধরো ছেলের ওটা খুঁজে পেয়েছি, ছেলের বাড়ি ওটা অনেক ছোটোবেলাতেই ও জেঠি দিয়েছিল, মানে জেঠু আর জেঠি ধরো এক মাস বয়স তখন কে স্নান করতে পারে বলো, তার ওই জন্য রেখে দিয়েছিলাম। তারপর মাঝখানে একবার বের করা হয়েছিল, মানে ও ভয় পায় ওই জন্য, আর মানে আগের বছর বের করে দিয়েছিলাম তখন ও ভয় পাচ্ছিলো, ওই জন্য আবার তুলে দিয়েছি, মানে দু তিনবার করে বের করেছে তুলেছি ওই করেছি ভয় পায় বলে। তো এইবার বের করে দিলাম, দেখলেই তো কী কাণ্ড করলো, আমিও মনে মনে ভাবছিলাম যে এইবার বদমাইশি শুরু করবে, এইবারটা বের করে দিলে তো বদমাইশি করছিলো। তো তোমরা দেখলেই যে কী কী করলাম আছে সারাদিন, আর ও কী কী করলো ও বলতে তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে ও কী কী করে সারাদিন, তো ওইরকমই সারাদিন ওই বাথরুমে করে গেছে, এখনও বাথরুমে করছিলাম, আমি ভিডিও করছিলাম আর খালি এসে এসে জ্বালাচ্ছিল, মানে সব ক্যামেরা এমনি নিজে ভিডিও করবে না, আমি যখন ভিডিও করতে আসবো তখনও খালি উকি দিয়ে মানে পালাবে ওই করে যাবে, তো ওই করে যাচ্ছিলো। আর আমি এখন হাওয়া খাচ্ছি, দেখো ইস দারুণ হাওয়া দিচ্ছে ওপরে, রাত্রেবেলাতেও আসি, তো ভাবলাম রাত্রেবেলা তো আর আলোটা পাবো না, ওই জন্য এখনই ভিডিওটা করে নিলাম, ভেবেছিলাম যে রাত্রেবেলা আসবো এসে তোমাদের সাথে কথা বলবো এখানে অন্ধকার, তখন তো আর তারপর আবার চিন্তা করলাম যে তখন তো অন্ধকার হয়ে যাবে, তখন আর কথা বললে পরে তোমরা কথাটাই শুনতে পারবে দেখতে পারবে না, তো ওই জন্য। আর এদিকে দেখো আমাদের ছাদে কিছু গাছ আছে, তো গাছগুলো আমি আজকে দেখাবো না, গাছে সবেমাত্র ফল হবে,
ফুল আসছে মাত্র, ওই জন্য আমি আর এখন দেখাবো না, ফলগুলো হোক তারপর তোমাদের সাথে তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে দেখাচ্ছে না কী কী গাছ আছে বলছিও না, তো পরে একবারে তোমাদের সাথে ওটা আমি শেয়ার করবো। তো একবারে শেয়ার করার মজাটাই আলাদা না, এখন দেখলে আবার পরে আর দেখার ইচ্ছাটা থাকবে না তোমাদের, ওই জন্য আর কি আর আজকে দেখালাম না, পরে তো পরে আমি তোমাদের দেখিয়ে দেবো একদিন, আগে ফলগুলো বড় হোক তারপরে। তো এখন দেখো এই পাশটাতে মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলেও ভালো আবার না হলেও ভালো, কারণ বৃষ্টি এখন যদি হয় তো তোমাদের দাদাভাই অফিসে আছে, তোমাদের দাদাভাই এখনও অফিসে আছে, তো আসুক তারপর বৃষ্টিটা হোক তাহলে কোনো মানে টেনশন নেই। ধরো একটা মানুষ বাইরে থাকে তখন টেনশন থাকে, রাত্রেবেলা বৃষ্টি হলে কোনো ব্যাপার না, কিন্তু এখন বৃষ্টি হলে ধরো শুধু তোমার দাদাভাই বলে না সবাই ধরো বা রাস্তাঘাটে থাকে, সবারই একজন মানে সবারই ধরো কাজকর্মে বাইরে যায়, সবার একটা অসুবিধা, ওই জন্যই বলছি যে এখন যদি বৃষ্টিটা হয় তো সবারই অসুবিধা, ধরো ঝড় বৃষ্টি উঠে আসলে তো রাত্রেবেলা হোস বাবা, বৃষ্টিটা এখন আর হোস না, এখন মেক করে আছিস মেক করে থাক, তো অন্ধকার হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা শেষ করবো এখন। তো আজকের মতো টাটা, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, টাটা।